বাঁদর মামা পেল একটা কলার কাঁদি, কলা দেখে বাঁদর মামা লাফালো খুবই। তাড়াতাড়ি কলা ছড়ালো বাঁদর মামা রে, খোসা এদিকে ওদিকে, ওদিকে এদিকে সেদিকে ফেললো। বড় টুকরো মুখে ঢুকিয়ে মুখ খুলে পুরো কলাচি বলো, এক টুকরো গলায় আটকে হলো মুখটা লাল নীল। ভালুক দাদা তখন বাঁদর মামার পিঠ চাপড়ে জল খাইয়ে বোঝালো ওকে, মুখে খাবার কখনো বেশি নিও না, ছোট টুকরো নেবে মুখ বন্ধ করে চিবোবে। মুখে খাবার কখনো বেশি নেবে না, ছোট টুকরো নেবে মুখ বন্ধ করে চিবোবে। আমি বাঁদর মামা হব না, আমি ছোট টুকরোই নেব আর মুখ বন্ধ করেই চিবব আর খাবার না ফেলার চেষ্টা করব। তোমরা তোমাদের খাবার কিভাবে খাও কমেন্টে লিখে আমাদের জানাও।